না আমার কোনো আপত্তি নেই। দেখ আমি কি বলেছিলাম, সুজাতা ছোট বৌমাকে নিয়ে যথেষ্ট কনসার্ন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুজাতা, থ্যাংক ইউ সো মাচ। এটাই তো চাই। তুমি যে খামোখা কেন শ্যামাকে নিয়ে এত কথা ভাবতে যাও কে জানে। ছোট বৌমা, তোমার মা পারমিশন দিয়ে দিয়েছেন, তোমাকে আর কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। তুমি শুধু গানের কম্পিটিশন নিয়ে ভাববে। শ্যামা, প্রাইজটা যেন এই দেশেই আসে, না মানে দেশে শুধু না, এই বাড়িতেই যেন আসে। শ্যামা তো প্রাইজ পাবে, কিন্তু সান্তা ক্লজ যে আমাদের এত উপহার দিল, আমরা সান্তা ক্লজকে কি দেবো না? নিশ্চয়ই দেবো, আমাদের ছোট ভাই বলে কথা, ওর জন্য তো উপহার আছে। এইটা হচ্ছে ওর ক্রিসমাস গিফট। আমার জন্য? হ্যাঁ, এবার আমরা কি বলবো? হো হো হো। থ্যাংক ইউ সো মাচ নিখিল। এই গিফটটা কিন্তু তোমার জন্য শ্যামা স্পেশালি পছন্দ করে কিনেছে। থ্যাংক ইউ। কি হয়ে গেছে? গিফট দেওয়া নেওয়া, এবার আমি কিছু কথা বলবো কি? এতক্ষণ ধরে তো অনেকের কথাই শুনলাম, অনেক ধরনের কথা শুনলাম। মোদ্দা কথা একটাই বোঝা গেল যে সবাই খুশিতে আনন্দে থাকতে চায়, আমিও তাই চাই। তারপরেও আমার একটা কথা আছে, আমি কিন্তু বলেছিলাম আমার আপত্তি নেই, কিন্তু তারপরেও শ্যামাকে নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে। যে প্রশ্ন মানে কি প্রশ্ন? প্রশ্ন মানে প্রশ্ন, কিন্তু যেই আমি আবার কথা বলতে শুরু করব, তখনই তোমরা সবাই মিলে বলবে যে এই মা আবার পুরনো কাসুন্দি ঘাটতে শুরু করেছে, তাই তো? কিন্তু কথাগুলো তো পুরনো হতে পারে, ফেলে দেওয়ার মতন তো নয়। ঠিক আছে, তুমি বলো না কি বলতে চাও। তোমাদের সকলের মতোই আমিও শ্যামাকে ভালোবাসি, বোধহয় তোমাদের সকলের চেয়ে একটু বেশিই ভালোবাসি। ওই মেয়ে আমার নিখিলের জীবন থেকে অন্ধকার দূর করে দিয়েছে, আমার নিখিলের জীবন থেকে অন্ধকারের আতঙ্ক একেবারে একেবারে সরিয়ে দিয়েছে। কিন্তু আমার মনের ভয়টা, আমার মনের ভয়টা যে এখনো রয়ে গেছে, আমার মনে যে এখনো শ্যামাকে নিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে, বলো। আমি তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি কোনো কারণে আমাকে তুমি ভুল বুঝে থাকো আমি সেটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। মা, মা মনের মধ্যে কিছু চেপে রেখো না, প্লিজ বলে ফেলো। নিখিল, আমার মতন রাগী মানুষ না কোনো কথা চেপে রাখতে পারে না, কথাগুলো বলতে দে আমায়। আমাদের বাড়িতে সমস্ত অশান্তির মূলে হচ্ছে ওই কালো রং। আর দুর্ভাগ্যবশত শ্যামা যে ওই কালো রং নিয়ে জন্মেছে, আর কালো যে আমাদের পরিবারের পক্ষে অশুভ অপয়া, তাই এই কালো রং কি করে দূর করা যায়, কি করে দোষ কাটানো যায়, এই ব্যাপারে আমি রঙ্গিনীর কাছে কথা বলতে গিয়েছিলাম। এবং রঙ্গিনীর আশ্রমে আমি ধ্যানমগ্ন হয়ে উপলব্ধি করেছি যা উপলব্ধি করেছি তা থেকে আমার একটা শ্যামার জন্য অন্য ভাবনা মাথায় এসেছে। এরকম ভাবনা? হ্যাঁ, সে কথাই বলছি, কিন্তু সেটা বাস্তবায়িত করতে গেলে যে আমাদের শ্যামার অনেক দায় দায়িত্ব বেড়ে যাবে।
আসলে এই কালোর দোষ কি করে কাটানো যেতে পারে সে নিয়ে আমি রঙ্গিনীর সঙ্গে বিস্তর আলোচনা করেছি আর ও গণনা করে যা দেখেছে ওকে কঠিন নিয়ম কানুন পালন করতে হবে এবং সেটা ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত আর তার জন্য আমার অনেক ধৈর্য প্রয়োজন এবং এই পুরো ব্যাপারটা অনেক সময় সাপেক্ষ কিন্তু আমি জানি ওর সে ধৈর্য আছে মা কিসের নিয়ম কানুন প্লিজ প্লিজ এখন শ্যামাকে এইসব সাধনা করতে ইনভলভ করো না আগে সুজাতা কি বলছে সেটা শুনে দেখ নিখিল আজকাল বড্ড বেশি কথা বলছিস কিন্তু তুই হ্যাঁ আমাকে কথা বলতে দে আগামী 15 দিন ধরে শ্যামা আমার আর রঙ্গিনীর কথা মতো চলবে আর ওর এই সমস্ত দোষ কাটানোর জন্য রঙ্গিনী যা গণনা করে পেয়েছে সেই অনুযায়ী যে যে প্রায়শ্চিত্তগুলো ঠিক করা হয়েছে সমস্ত পালন করবে আগামী 15 দিনে সকাল থেকে রাত পর্যন্ত ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত কঠিন সব নিয়ম পালন করতে হবে ওকে আর তখন তখন যদি দেখি ও এই সমস্ত প্রায়শ্চিত্ত পালন করতে পেরেছে ও যদি পাস করে যায় তাহলে কিন্তু আমি তখন আর আমি সাদা কালো মানবো না সত্যি মানবো না মা মা এটা কি বলছো তুমি প্লিজ নিজের মাথা একটু ঠান্ডা করো দিস ইজ ইম্পসিবল আচ্ছা প্রায়শ্চিত্তটা এক মাস বাদে করলে হয় না সুজাতা এখন এসব প্রায়শ্চিত্ত টাশ্চিত্ত করতে গেলে মেয়েটা অসুস্থ হয়ে পড়তে পারে ক্লান্ত হয়ে পড়তে পারে তাহলে গান নিয়ে ভাববে কখন গলা সাধবে কখন তারপর আবার নিজের দল গড়বে ভাবছে এক মাস পরে আসলে এটা তো সিনেমা দেখতে যাওয়া কিংবা হোটেলে খেতে যাওয়া নয় এটা প্রায়শ্চিত্ত এটা সময় মেনে করতে হয় পাঁজি পুঁথি দেখে তিথি নক্ষত্র মেনে তারপর প্রায়শ্চিত্ত করতে হয় হ্যাঁ তার একটা নির্দিষ্ট সময় থাকে জানো না বোঝো না কথা কেন বলছো জানো গ্রহ নক্ষত্রের অবস্থান মুহুর মুহুর পাল্টে যায় সেটা ধরে প্রায়শ্চিত্ত করতে হয় মা মা এখন এই সময়ের মধ্যে পড়লে তো সবকিছু ম্যাসাকার হয়ে যাবে প্লিজ প্লিজ এখন এসব কিছু করো না রঙ্গিনী মাসি তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো মা আবার তো সময় আসবে এক মাসের মধ্যে তো সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে না এই যে তুই তখন থেকে দেখছিস না অস্থির হয়ে পড়ছিস এত ছটপট করছিস এই সমস্ত গ্রহের দোষ হ্যাঁ গ্রহের দোষ লেগেছে বলেই তুই এরকম করছিস নইলে করতিস না আহ নিখিল তুই দাঁড়া না শ্যামা এই নিয়ে কি ভাবছে আমাদেরকে সেটা শুনতে দে তখন থেকে তুই এত কথা বলে যাচ্ছিস কেন বলতো হ্যাঁ কেন বলছিস কেন শ্যামা বুঝি কথা বলতে পারে না এমনিতে তো সবসময় আমার মুখের উপর টক 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 করে জবাব দিয়ে যাচ্ছে এখন বুঝি কথা বন্ধ হয়ে গেছে হ্যাঁ রে শ্যামা কি রে আরে মেয়ে তুই কেন চুপ করে আছিস বলতো কেন কথা বলছিস না তুই বল না আমি যা যা বললাম তুই কিছু বলবি না আমি জানি আমি সবটাই জানি তোর গানের প্রতিযোগিতা আছে আর সেই জন্য তোকে গানের রেওয়াজ করতে হবে তার উপর আবার দল গড়বি বলছিস তারও এক দায়িত্ব এরপর আরও কত কত কী আছে তুই কত নাম করবি তোর অনেক কাজ কিন্তু আমাদের পরিবারের মঙ্গলের জন্য শাশুড়িটার মুখ চেয়ে একটু এই ব্রতগুলো পালন করতে পারবি না বল না পারবি না
পারবো মা। তুমি আমায় যা বলবে আমি তাই করব। শ্যামা এখন তুমি অস্থির হয়ো না ছোট কর্তা। দেখো মা যেগুলো বলছে সেগুলো করলে যদি সত্যি সত্যি মায়ের মনের খুঁতখুঁতুমি দূর হয় তাহলে আমি তাই করব। কিন্তু আমি তোমায় শুধু একটা কথাই বলবো মা, আমি বিশ্বাস করি না মানুষের গায়ের রঙের জন্য কোথাও কোনো দোষ লাগতে পারে। তাহলে তো ভগবানের গায়ের রং কালো হতোই না। এই কালো রং সাদা রং এসব দিয়ে কি সত্যি সত্যি মানুষকে বিচার করা যায় বলো না মা। আর যাই হোক না কেন, গায়ের রং কোনোদিনও কোনো মানুষের পরিচিতি হতে পারে না। গায়ের রঙের জন্য যে কোনো মানুষের ভাগ্য বদলে যেতে পারে এটা আমি আজও বিশ্বাস করি না, আর আগামী দিনেও করব না। এটা নিয়ে আমি সারা জীবন প্রতিবাদ করে যাব। তবুও তোমার মনের এই ভয়, তোমার মনের সন্দেহ, খুঁতখুঁতুমি এগুলো দূর করার জন্য তুমি আমাকে যা যা করতে বলবে আমি সব কিছু করতে রাজি আছি। শুধুমাত্র তোমাকে ভালোবেসে। এই সংসারকে ভালোবেসে আমি সব করতে পারবো মা। কিন্তু আমার এই প্রতিবাদ কোনোদিনও থামবে না। আমি তোমার সিদ্ধান্ত অমান্য করছি না, শুধু একটা কথাই বলতে চাই, সামনে বড় কম্পিটিশন। শ্যামাকে এমন কোনো প্রায়শ্চিত্ত দিও না যাতে ওর আমি জানি তুমি সুজাতাকে এসব বোঝাচ্ছ। দেখো তুমি তো জানো না ওই মেয়েটা এই বাড়ির জন্য কি করেছে, তাই তুমি এখন ওর মায়া মমতা কর্তব্যবোধ সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে ওর গায়ের রঙের দোষ ধরতে উঠে পড়ে লেগেছ। তুমি দয়া করে সুজাতার মাথায় আর এসব ঢুকিও না। বসন্তদা এসব তুমি কি কথা বলছো, আমি তো আর মিথ্যে কথা বলছি না। আমি সাধনার মাধ্যমে যা জানতে পেরেছি তাই সুজাতাকে জানিয়েছি, আর সুজাতা আমার আশ্রমে গিয়ে নিজেও ধ্যান করে এগুলো সমস্ত বুঝতে পেরেছে। আমি তো কোনো জোর করছি না, এখন সুজাতা যদি চায় যে শ্যামাকে দিয়ে কোনো প্রায়শ্চিত্ত করাবে না তাহলে সেটাও না করাতেই পারে, কিন্তু দয়া করে আমাকে দোষ দিও না এভাবে। তুমি চুপ করো না, তুমি অকারণে ওকে দোষ দিচ্ছ। রঙ্গিনীর এতে কোনো দোষ নেই, ও আমাকে কিছু বোঝাচ্ছে না। দেখো না আমি তো ওর কাছে গিয়েছিলাম সাহায্য চাইতে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম বলে, তাই জন্য তো গণনা করেছে, ধ্যানমগ্ন হয়ে সাধনা করেছে, করে যা বলবার আমাকে বুঝিয়েছে সেটা তো আমার জন্য। তুমি তুমি কেন বুঝছো না, ও আমাকে সত্যি কিছু বোঝায়নি।
আর তুমি কি ভাবছো? আমি জানি না যে শ্যামা আমাদের চৌধুরী পরিবারের সম্পদ। আমি কখনো ওকে বের করে দিতে পারি না, চাইবো যে আমাদের বাড়ি থেকে চলে যাক। কিন্তু এ কথাটাও তো সত্যি, ওই কালো রঙের দোষ তো কাটাতেই হবে। কি তুমি বলো না, এই পরিবারের মঙ্গল চেয়ে সে দোষ কাটাতে হবে না? আর এই দোষ কাটানোর প্রায়শ্চিত্ত করাতে গিয়ে আমি শ্যামার এমন হাল করবো যে প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই ও বিদায় হয়ে যাবে। বেনারস তো অনেক দূরের কথা। শ্যামা, এটা তুমি কি করলে? এরকম একটা অন্যায় কাজ করতে তুমি রাজি হয়ে গেলে? কেন শ্যামা, রঙ্গিনী মাসিয়ার মা একটা অনার্য দাবি করলো আর তুমি সেটা মেনে নিলে? এর আগেও তো অনেকে তোমার গায়ের কালো রং নিয়ে অনেক কিছু বলেছে, তখন তো তুমি প্রতিবাদ করেছো শ্যামা, তাহলে আজ চুপ করে গেলে কেন? কি হলো বলো আমায়। শ্যামা, তুমি তো বলেছিলে যে কালো মেয়েদের হয়ে তুমি লড়াই করতে চাও, এই সোসাইটিতে কালো মেয়েদের নিয়ে যে ভুল ধারণাগুলো সেগুলো ভাঙতে চাও, মানুষের কনসিয়াসনেস তৈরি করতে চাও, এগুলোর বিরুদ্ধে লড়াই করতে চাও। তাহলে তাহলে আজ কি হলো শ্যামা? এখন এইসবের কোনো দরকার নেই, তাই তো? এখন এখন এগুলো কিছু করতে চাও? তুমি আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো আমার কথা। কি কি শুনবো শ্যামা, কি শুনবো? আই এম শকড যে কালো রং তোমার গর্ব, সেটার দোষ কাটানোর জন্য এখন তুমি ব্রত পালন করবে। বাহ, চমৎকার! বাইরে গিয়ে কালো মেয়েদের হয়ে লড়াই করবে, কিন্তু এই বাড়িতে তোমার প্রতি যে অত্যাচারটা হচ্ছে সেটার প্রতিবাদ করবে না। কেন শ্যামা, কেন? তোমার মনে হয় না প্রতিবাদটা ঘর থেকে শুরু হওয়া উচিত? আর উচিত কাজটা তুমি করছো না শ্যামা। শ্যামা, আমি জাস্ট ভাবতে পারছি না যে তুমি মেনে নিলে। আচ্ছা শ্যামা, তোমার যদি মাকে বলতে ডিরেক্টলি প্রবলেম হচ্ছিল, তুমি আমাকে বলতে। আমি মাকে বুঝিয়ে বলতাম, মা আমার উপরে রাগ করতো, আমি সেটা ম্যানেজ করে নিতাম শ্যামা। কিন্তু মা কষ্ট পাবে, রাগ হবে, তাই এটা মেনে নিলে তুমি। বাহ শ্যামা, শ্যামা কেন বুঝতে পারছো না? বসো এখানে, বসো। একবার নিজে ভাবো শ্যামা, সারা দিন ব্রত পালন করার পর তুমি তুমি রেওয়াজ করতে পারবে বলো? কি হলো শ্যামা, চুপ করে গেলে কেন বলো? ফর গড সে কেন বুঝতে চাইছো না যে এটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সিঙ্গাররা তোমার সাথে কম্পিট করবে, তাদের নিজেদের গান নতুন ভাবে প্রেজেন্ট করবে, আর তোমাকেও নতুন ভাবে নিজের গানগুলো প্রেজেন্ট করতে হবে শ্যামা। শ্যামা, গ্রাম বাংলার যে রেয়ার গানগুলো আছে সেটা তুলে আনতে হবে, যেগুলো আজ অবধি কেউ শোনেনি, আর সেই সম্পদগুলো খুঁজে বের করতে দরকার তোমার 100% ডেডিকেশন, 100% টাইম। কি ভেবেছো শ্যামা, এটা একটা নর্মাল কম্পিটিশন, যাবে তুড়ি মারবে আর জিতে নিয়ে চলে আসবে? না শ্যামা, এভাবে তুমি জিততে পারবে না শ্যামা। গান সাধনার জিনিস, ছেলে খেলা নয়। আমি খুব ভালোভাবে জানি ছোট কর্তা, গান সাধনার জিনিস, গান হলো ঈশ্বর। তারপরেও তুমি এইভাবে ইগনোর করছো? আচ্ছা ঠিক আছে, এখন তো তুমি বুঝে গেছো তাই না? তাহলে চলো চলো, মাকে গিয়ে বলে দাও এই ব্রতটা তুমি করবে না। বলে দাও, একটু বোঝার চেষ্টা করো ছোট কর্তা। কি করছো? কি বুঝবো শ্যামা, আমি কি বুঝবো? ওদিকে মা রঙ্গিনী মাসি দরজা বন্ধ করে প্ল্যান করছে যে কিভাবে কাল থেকে তুমি ব্রত করবে, আমি জাস্ট ভাবতে পারছি না। আচ্ছা শ্যামা, একবারও ভেবে দেখেছো, কাল যদি মা এসে তোমাকে বলে যে সকালবেলা তোমাকে ঠান্ডা জলে স্নান করতে হবে, করবে তো? তখন তোমার গলা খারাপ হবে না? বলো। কি ভাবছো? মা তো এটাও বলতে পারে যে সারাদিন তোমাকে উপোস করে থাকতে হবে। একবারও ভেবে দেখেছো যে সারাদিন উপোস করার পর তুমি
ভালোভাবে গান গাইতে পারবে কিনা। কি হলো বলো? আর সব থেকে বড় কথা শোনা, এই পুরো অ্যাক্টিভিটিটা নীতি বিরুদ্ধ। আর বাইরে যখন তুমি কালো মেয়েদের হয়ে লড়তে যাবে তখন সবাই কি বলবে শ্যামা? যে যে অন্যায়টা আপনি নিজে প্রশ্রয় দেন সেটার বিরুদ্ধে আমাদের লড়তে কেন বলছে? কি তাই না? কি হলো শ্যামা, চুপ করে গেলে কেন? আমি এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, আমার মনে হয় তুমি কিছুই বুঝতে পারছো না শ্যামা, কিচ্ছু বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি ছোট কর্তা, তুমি একদম ঠিক কথা বলছো, কিন্তু আমি কেন মায়ের কথায় রাজি হয়েছি সেটা তুমি বুঝতে পারছো না। আমি মায়ের কথায় রাজি হয়েছি, মায়ের মনের মধ্যে যে ভুল ধারণাটা ঢুকেছে শুধুমাত্র সেটাকে দূর করার জন্য। দেখো আমি আমি একবারও মাসি মনের কথা ভাবছি না, আমি তো ভাবছি মায়ের কথা। মা যে একেবারে ছেলে মানুষ, সবসময় ছেলে মানুষের মতো রাগ করে, জেদ করে বসে থাকে, তাই মাকে যদি ঠিক পথে আনতে হয় সবার আগে তার পথে আমাকে হাঁটতে হয়।